হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটারের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখবো মজার একটি জিনিস, যে আমাদের পাওয়ার পয়েন্টে কীভাবে ভিডিও ইনসার্ট করবো। চলুন তাহলে দেখে নিই। সর্বপ্রথমে আমাদের কোথায় আসতে হবে? ইনসার্ট ট্যাবে। এরপরে কোথায় আসবো? ভিডিও অনলাইন থেকে নিয়ে আসতে চাইলে ভিডিও অনলাইন, অফলাইন থেকে নিয়ে আসতে চাইলে ভিডিও অন মাই পিসি, এটিতে ক্লিক করলাম। আমরা এখন অফলাইন থেকে নিয়ে এলাম, আসার পরে আমরা অনলাইন দেখব। চলুন আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে নিই। ভিডিও একটি সাপোজ আমরা এই ভিডিওটি নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে সাউন্ড বন্ধ করে দিলাম, যদিও সাউন্ডের সমস্যা হলে সমস্যা হতে পারে। এবার আমরা এখানে কি জাস্ট ভিডিওটি প্লে করলাম, দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি কেমন চলছে এখানে, জাস্ট এই হচ্ছে ভিডিও ছিল, তাই না? এবারে ভালো করে আপনি খেয়াল করেন, আমরা যদি এই ভিডিওটির পরিবর্তে অন্য ভিডিও নিতে চাই নিতে পারি। আমরা কোথায় ক্লিক করবো সেই একই রকমভাবে এই ভিডিওটি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে ইনসার্ট ট্যাব, মিডিয়া গ্রুপ, এরপর ভিডিও অন মাই পিসি, নেওয়ার পরে এখান থেকে যে ভিডিওটি নিতে চাই সাপোজ এটি নিলাম, নিয়ে আমরা ওকে করলাম। তাহলে এখন কী হবে? এই ভিডিওটি প্লে হবে, এই প্লেতে ক্লিক করলাম, দেখেন এই ভিডিওটি প্লে হচ্ছে। প্লে হচ্ছে তো? হ্যাঁ প্লে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি। এভাবে আমরা কি করতে পারছি? ভিডিওটি ইনসার্ট করলাম আমাদের এখানে। এবারে দেখেন আমরা এই ভিডিওটি নিয়ে ডিটেল কাজ দেখব। তো এইভাবে আমরা ভিডিও ইনসার্ট করতে পারি। এখন আমরা যদি অন্য কোনো ভিডিও নিয়ে আসতে চাই, এটি ডিলিট করে দিলাম, দেওয়ার পরে ইনসার্টে ক্লিক করলাম, ভিডিও মিডিয়া গ্রুপ, এরপর ভিডিও, এরপর ভিডিও অন মাই পিসি, এরপরে সাপোজ এই ভিডিওটি নিলাম। নেওয়ার পরে আমরা ভিডিওটি যদি প্লে করতে চাই প্লে করতে পারি, তো এই যে ভিডিওটিতে ক্লিক করলাম, ভিডিওটি এবারে সাপোজ আমরা এখানে যে স্টাইলটা দিতে চাই সেই স্টাইলটা আমরা এখানে দিয়ে দিলাম। সাপোজ আমরা ভিডিও স্টাইল গ্রুপে প্রথমে দেখেন ভিডিওটি সিলেকশন থাকার পরে ভিডিও টুলসের আন্ডারে ফরম্যাট ট্যাব, এখানে আমরা যে ধরনের স্টাইল নিতে চাই এখান থেকে সেই ধরনের স্টাইল আমরা ইউজ করতে পারি। দেখেন এক একটাকে এক এক ধরনের স্টাইল, ভিডিওটি একটু নিচের দিকে নামিয়ে রাখি। এবারে দেখেন এখান থেকে আমরা এক একটা কি এক এক ধরনের স্টাইল নিতে পারছি, যেটা আমরা যে স্টাইল নিতে চাইছি। আপনারা এখান থেকে যে কোনো স্টাইল নিতে পারেন চাইলে, আপনারা সাপোজ এরকম নিতে চাইলে এরকম, বা এরকম নিতে চাইলে এরকম, তাহলে যেটা আমরা আপনারা নেন নিতে পারেন। বা আপনারা যদি এখান থেকে ভিডিও শেপে ক্লিক করেন, ওই ভিডিওটি শেপ আকৃতিতে কনভার্ট করতে পারেন। সাপোজ আমরা এখান থেকে কোনটি নেবো, সাপোজ আমরা এইটা নিলাম, নেওয়ার পরে ঠিক ভালো দেখাচ্ছে না, আমরা অন্যটি নিই, সাপোজ আমরা এখান থেকে এটি নিলাম। দেখেন এখন যদি ভিডিওটি ক্লিক করি এর ভিতরে কিন্তু পেলে হবে ভালো করে, চাইলে আমরা বর্ডার দিতে পারি সুবিধার জন্য। ভিডিও বর্ডার এখান থেকে আমরা বর্ডার দিয়ে দিলাম, ধরো এই কালার দিলাম, আর বর্ডার সাইজটা একটু বড় করে দিলে আরো বুঝতে সুবিধা হয়। ভিডিওটি চলছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম এইটুকু শেপের ভিতরে চলছে। এভাবে আমরা কি করতে পারছি? শেপ নিতে পারছি। এবার শেপ ইফেক্ট যদি আমরা ফেলতে চাই, এখন দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা ফেলতে পারি। সাপোজ আমরা এটাতে ক্লিক করলাম, এখন যদি আমরা ভিডিও প্লে করি বা যে কোনো ধরনের ইফেক্ট আমরা ফেলতে পারি, সাপোজ এরকম করলাম, এখনো যদি আমরা তাহলে এভাবে আমরা কি করতে পারছি? ভিডিওটি যে অবস্থায় যেরকম ধরনের করতে চাইছি সেরকম ধরনের আমরা করতে পারছি এবং ইউজ করতে পারছি। তো এর পরের টিউটোরিয়ালে বাকি সবগুলো দেখবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।